আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। অনেকেই অনেকভাবে আচার তৈরি করে থাকেন, আজকে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক বেশি লোভনীয় করে এই আচারটা কীভাবে তৈরি করে নেওয়া যায় সকল প্রকার টিপস সহ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্টটা দিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। আমি এখানে কাঁচা আম নিয়েছি, 4 কেজি পরিমাণ হবে। একদম ফ্রেশ আম নিয়েছি, মাত্রই আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি একদম ফ্রেশ আম। আর আমগুলো আমি ফালি ফালি করে কেটে নেব, এরকম খোসা সহই আমি ফালি ফালি করে কেটে নেব। আর আমি আমের ভিতরে আঁশ হয়েছে এরকম আম নিয়েছি, কারণ আঁশ সহ আমগুলা দিয়ে আচার তৈরি করলে সে আচারটা খেতে ভালো লাগে। দেখুন ভিউয়ার্স, এরকম আটি হয়ে গেছে, শক্ত আটি হয়েছে। এরকম আম আমি নিয়ে নিয়েছি আর আমগুলো ফালি করে নিয়েছি। দেখি বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। এখন আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর যে সব আমের এরকম পাতলা খোসা থাকে, সে আম দিয়ে এই আচারটা তৈরি করলে, খোসা সহ আম আচার তৈরি করলে, আমের আচার, তাহলে সে আচারটা খেতে ভালো লাগে। মোটা খোসা সহ আম দিয়ে আচার তৈরি করলে সে আচারটা খেতে বেশি ভালো হয় না। আর এখানে আমি 2 টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমটা ভিজিয়ে নিব, সব একসঙ্গে মিশিয়ে নিব আমগুলো। তারপরে এইভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিব। এভাবে সারা রাত আমগুলো ভিজিয়ে লবণ পানি দিয়ে আচারটা তৈরি করে খেয়ে দেখবেন, সেই আচারটা অনেক মজা হয়। আমের যে আলাদা একটা স্মেল আছে, সেই ফ্লেভারটাও ঠিক থাকে, একদম আমের কাঁচা গন্ধ ঠিক থাকে, খেতে খুব ভালো লাগে আচারটা। তারপর আমি সকালবেলা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোতে হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিব 3-4 ঘন্টার জন্যে। আপনারা চাইলে ফ্যানের নিচেও রেখে শুকাতে পারেন, অথবা বেলকনিতে রেখে দিলেও শুকিয়ে যাবে। আমের পানি অবশ্যই শুকিয়ে নিতে হবে। এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি 1/2 কাপ, আর নিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ, গোটা জিরা, আর নিয়েছি এরকম 2 টুকরো আদা। আদাগুলো আমি কুচি করে দিব। আর এখানে নিয়েছি আমি 1 কাপের 3 ভাগ পরিমাণ সরিষা, আর নিয়েছি 10-12টা শুকনা মরিচ। কিছুটা শুকনা মরিচ আমি গুঁড়া করে নেব, আর কতগুলো আমি এভাবেই ভেঙে ভেঙে দেবো। এখন আমি চুলাতে আগুন জ্বালিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। আমি এখানে 2 কাপ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে তেলটা আরও বাড়িয়েও দিতে পারেন, অথবা কমিয়েও দিতে পারেন। আমি খুব বেশি তেলও দিব না, আবার খুব কমও না। খুব কম তেল দিয়ে আচার করলে আবার সেই আচারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আমি রসুনগুলো দিয়ে দিলাম। আমি রসুনগুলো থেতলি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি মশলাগুলো, বাকি মশলাগুলো। আমি 5 ফোড়নটা অর্ধেক দিয়ে দিব, আর অর্ধেক রেখে দিব, পরে দেব। আর বাকি মশলাগুলো সব দিয়ে দিব। সরিষা বাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো 1 মিনিট মতো ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে আবার পুড়ে যাবে। 1 মিনিট ভেজে নিলেই হবে। আর চুলার জালটা আমি কমিয়ে রেখেছি, খুব বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে মশলাটা। আর আচারের মশলা পুড়ে গেলে আচারটাতে তিতা লাগে খেতে। দেখুন ভিউয়ার্স, আমগুলো আমি পানি শুকিয়ে নিয়েছি, একদম শুকিয়ে গেছে। আরেকটুক্ষণ শুকিয়ে নিতে পারলে ভালো হতো, রোদ বৃষ্টি চলে আসছে, সেজন্য আমি নিয়ে আসছি। আপনারা 3-4 ঘন্টা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। এখন আমি আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবেই নেড়ে চেড়ে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আমগুলোর ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমি অর্ধেক শুকনা মরিচ আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
एक থেকে দুই বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। এখন আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পাঁচ মিনিট কষিয়ে নেব। আর আচার আচারটা তো রান্না করতে গেলে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে আবার নিচে লেগে যাবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে চার কাপ চিনি দিয়েছি, চিনি দেওয়াটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি চার কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। দেখুন ভিউয়ার্স চিনি থেকে কতটা পানি উঠে এসেছে, চিনির পানিটা শুকে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে আচারটা জাল করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি আগেই লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আমি লবণটা এখন কমিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স আচারটা মাত্রায় মোটামুটি হয়েই গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পানিটা জাল করে শুকিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে পানিটা আমি জাল করে শুকিয়ে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বাকি পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম। বাকি পাঁচ ফোড়নটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে আচারটা শুকিয়ে নেব। দেখুন ভিউয়ার্স আমার আচারটা রেডি হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আমি আর একটু শক্ত রাখতে চেয়েছিলাম, তারপরও নরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব, কারণ উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আচারটা শক্ত হয়ে যাবে, আবার বেশি শক্ত হয়ে গেলে তখন আচারটা খেতে ভালো লাগে না। আমি চুলা থেকে উঠিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স আমার আচারটা রেডি হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অসম্ভব টেস্টি হয়েছে। আমার মতো এরকম করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অসম্ভব টেস্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।